আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাত কিচেন। আজকে রয়েছে একদম ভিন্নধর্মী স্বাদে একটা রেসিপি, আর সেটি হচ্ছে রূপচাঁদা ফ্রাই। আর এটি সম্পূর্ণ আমি আমার ঘরোয়া পদ্ধতিতে যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবেই তৈরি করে দেখানোর চেষ্টা করব। আর মশলাগুলো আমি একদম অনেক কম ইউজ করব। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। আমি এখানে একটি রূপচাঁদা নিয়েছি, আর এই রূপচাঁদাটার মাঝখানে আমি একটু ছুরি দিয়ে কাট করে নিয়েছি যেন এর মশলাগুলো খুব ভালোভাবে এর ভেতর পর্যন্ত পৌঁছতে পারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, অর্থাৎ ভাজা জিরার গুঁড়া, আর লবণ দিচ্ছি একদম স্বাদ অনুযায়ী, লেবুর রস দিচ্ছি হাফ টেবিল চামচ থেকে একটুখানি বেশি, আর আমি মরিচটা একদমই সামান্য পরিমাণে দিয়েছি, অর্থাৎ আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, এটা আপনারা ইউজ না করলে হবে, আমি একদম নিজের মতো করে দেখানোর চেষ্টা করেছি। আর এখন আমি এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা পর্যন্ত। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল, আর এখন আমি এটাকে খুব ভালোভাবে মশলাগুলো রূপচাঁদা মাছটার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যেন মশলাগুলো সম্পূর্ণভাবে মাছের ভেতরে প্রবেশ করতে পারে। মাখানো শেষ হলে অপেক্ষা করব 30 মিনিট পর্যন্ত, ফিরে আসছি ঠিক 30 মিনিট পর। আমি এখন একটি গ্রিল প্যান নিয়েছি, আর এই গ্রিল প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ অলিভ অয়েল। আর এখন আমি এই অলিভ অয়েলটাকে ব্রাশ করে নিচ্ছি, আর এখন আমরা দিয়ে দিব ম্যারিনেট করার রূপচাঁদা মাছটা। আমাদের ম্যারিনেটের যে মশলাটা রয়েছে সেই মশলাটা আমরা একটু একটু করে ব্রাশ করে দিব মাছটার উপরে, আর এভাবেই মশলাগুলো উপরে ব্রাশ করে দেওয়ার পর অপেক্ষা করব মাছটা পুরোপুরি হয়ে আসা পর্যন্ত। মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এই তো এই মাঝে আমাদের রূপচাঁদা মাছটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে সার্ভ করার পালা। আমার আজকের এই ঘরোয়া পদ্ধতিতে রূপচাঁদা ফ্রাইটি কেমন হয়েছে অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন তা ক্লিক করে এর নোটিফিকেশনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি রেসিপি নিয়ে।